বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করতে কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন দেশবাসী প্রতীক্ষায় রয়েছে হত্যাকাণ্ডের নেপথ্যে যারা কাজ করেছে তাদেরও মুখোশ উন্মোচন হওয়া দরকার সেভাবেই পদক্ষেপ নিচ্ছে বর্তমান সরকার পরে বঙ্গবন্ধু ও পরিবারের সহিত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রতিমন্ত্রী